आगामी मंगलवार पहला मार्च 2022 साल शिवरात्रि व्रत अनुष्ठित होते चले शिवरात्रि दिन थेके जे सातटी राशिर व्यक्तिरा कोटिपति होते चले आज से सातटी राशिर जातक जातिकादेर कथाई बोले देव। हाँ दर्शक बंधुरा, आज आमी आपनादेर के एक अत्यंत प्रासंगिक एवं अत्यंत गुरुत्वपूर्ण विषय निये बोलबो बोले चले एलाम। अति अवश्यई এই ভিডিওটিকে শেষ পর্যন্ত একটুখানি সময় নিয়ে দেখুন, কারণ হতে পারে আপনার রাশিও এই সাতটি রাশির মধ্যেই হয়তো পড়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তাই আজকের ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটি দেখার শেষে আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক তো অবশ্যই করবেন, কমেন্টে ওম নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ, ওম নমঃ শিবায় এটি লিখে দিয়ে যাবেন। এতে আপনাদের একবার করে ঠাকুরের নাম করা হয়ে যাবে। পারলে এই ভিডিওটিকে আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে তারাও এই বিষয়টি সম্পর্কে অবগত হন। বন্ধুরা, আসন্ন শিবরাত্রির প্রতির দিন এই সাতটি রাশির জাতক এবং জাতিকারা মহাদেবের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হবেন এবং তাদের সমস্ত মনস্কামনা কিন্তু মহাদেব পূর্ণ করতে পারেন। বন্ধুরা, এই শিবরাত্রির যে তিথি, এই তিথিতে বিভিন্ন গ্রহের অবস্থানের পরিবর্তন হবে এবং গ্রহগুলির এই অবস্থানের কারণে বিভিন্ন রাশিচক্রের ওপরে কিন্তু বিভিন্ন প্রভাব পড়বে। তবে এই সাতটি রাশির উপরে শুভ প্রভাব পড়তে চলেছে। সর্বোচ্চ স্তরে শিবকে সর্বোৎকর্ষ অপরিবর্তনশীল পরম ব্রহ্ম মনে করা হয়। ব্রহ্মস্বরূপে পরমাত্মা শিব বিন্দুর ন্যায় অর্থাৎ নিরাকার। এই অবস্থায় শিবকে কল্পনাও করা যায় না, তিনি কালচক্র ও সংসারের সকল গুণ ও অগুণের ঊর্ধ্বে। শিবের অনেকগুলি সদাশয় ও ভয়ঙ্কর মূর্তিও আছে, সদাশয় রূপে তিনি একজন সর্বজ্ঞ যোগী। বন্ধুরা, শিবরাত্রির দিনে শিবকে খুশি করতে হলে আপনি অবশ্যই বেল পাতা এবং জল, গঙ্গা জল মহা শিবরাত্রিতে মহাদেবের মাথায় নিবেদন করবেন। এটি করলে আপনার সমস্ত ইচ্ছাই পূর্ণ হবে। এবার জেনে নেওয়া যাক কোন সাতটি রাশির শুভ সময় আসতে চলেছে, কোন কোন রাশির জাতক জাতিকাদের ওপরে শিবের আশীর্বাদ থাকবে জেনে নিন। প্রথমেই বলবো বৃষ রাশি। শিবের আশীর্বাদে এই রাশির জাতকরা পুত্র সন্তান লাভের আশীর্বাদ পাবেন। বিশেষ লাভ পেতে পারেন এই রাশির জাতকরা ধন সম্পত্তির দিক থেকে। এই দিন যদি বৃষ রাশির জাতক জাতিকারা শিবলিঙ্গে সামান্য পরিমাণে ঘি ও সোমের পাতা অর্পণ করেন তাহলে আপনি সেই দিন যে মনস্কামনা পূরণ করতে চাইবেন সেটিই পূর্ণ হবে। দ্বিতীয় বলবো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই 2022 সালের মহাশিবরাত্রি অত্যন্তই বিশেষ হয়ে থাকবে। এই দিন ভোলানাথের আশীর্বাদে আপনি অর্থাৎ এই মেষ
রাশির মানুষেরা তাদের মনস্কামনা পূর্ণ করতে পারবেন। তৃতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। ভোলানাথের আশীর্বাদ পাবেন এই সিংহ রাশির জাতক ও জাতিকারা। গরুর দুধের ঘি এবং সেই ঘিয়েতে আপনারা সামান্য পরিমাণে জাফরান মিশিয়ে শিবকে অর্পণ করবেন। হ্যাঁ বন্ধুরা, সিংহ রাশির জাতক জাতিকারা যদি এই কাজটি করতে পারেন না, তাহলে আপনি চিন্তাও করতে পারছেন না যে আপনার জীবনে ঠিক কতটা ভালো সময় আসতে চলেছে। চতুর্থ যে রাশিটির কথা বলতে চলেছি সেটি হচ্ছে মিথুন রাশির জাতক ও জাতিকাদের কথা। আপনি এই মহা শিবরাত্রির ব্রতের দিনে কোনো শুভ সংবাদ পেতে পারেন এবং এই চলতি বছরের শিবরাত্রি মিথুন রাশির জাতকদের জীবনে আনন্দ নিয়ে আসতে পারে। এরপরে যে রাশির কথাটি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, শিবের আশীর্বাদ পেতে পারেন কর্কট রাশির জাতক জাতিকারা। বন্ধুরা, এর মানে এটা নয় যে বাকি যে এই বারোটি রাশি চক্রের মধ্যে যে বারোটি রাশি তারা পাবেন না শিবের আশীর্বাদ, এমনটা নয়। এই রাশির জাতক জাতিকাদের ভালো সময় আসতে চলেছে, এদের একটা শুভ যোগ সৃষ্টি হতে চলেছে, তাই আপনাদের কাছে নিয়ে এলাম। তাই বলে প্রত্যেকেই মহাদেবের এই শিবরাত্রির ব্রত পালন করুন, নিষ্ঠাভক্তি সহকারে মহাদেবের পুজো করুন, প্রত্যেকে তার আশীর্বাদ থেকে কেউ বঞ্চিত হবেন না। কর্কট রাশির জাতক জাতিকারা যদি খুব বেশি জাঁকজমক করে না হলেও আপনি আপনার গৃহে হোক বা শিবের কোনো মন্দিরে গিয়ে হোক এই পুজোটা খুব ভালো করে করতে পারেন, অর্থাৎ মন থেকে শ্রদ্ধা ভক্তি ও আন্তরিকতার সাথে করেন, তাহলে আপনার জীবনে বিশেষ লাভ হবে। সামাজিক দিক দিয়ে, কর্মক্ষেত্রে, অর্থনৈতিক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে, সমস্ত দিক থেকে আপনার লাভবান হবেন। এবং সব থেকে বড় কথা, আপনি কষ্ট থেকে মুক্তি পাবেন। হ্যাঁ বন্ধুরা, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্তি। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এই জিনিসটি বা এই তথ্যটি আপনাদের সামনে তুলে ধরার ছিল। আজ এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে থাকুন, আর এই ভিডিওগুলি দেখতে থাকুন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।